আসসালামু আলাইকুম অর্থনীতি সংবাদে স্বাগতম জানাচ্ছি আজকে পত্রিকা পড়ে শোনানো হচ্ছে আপনাদের ইসলামী ব্যাংকে থাকা এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে ব্যাংকটি আইএফসি ও আলরাজি গ্রুপের মতো পুরনো বিদেশি শেয়ার হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আবার বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাবে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক পিএলসির যেসব শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছিল সেগুলো বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসলামী ব্যাংক এই শেয়ারগুলোর বেশিরভাগই ছিল বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন আজ আঠারোই নভেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ এ তথ্য জানান তিনি জানান পাচার করা টাকা পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এসব শেয়ার বিক্রি করা হবে ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে বিশ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি এবং নতুন শেয়ার ইস্যু করে এই ঘাটতি কমানো হবে এস আলম গ্রুপের কাছে মালিকানাধীন শেয়ারের ফেস ভ্যালু অবিহিত মূল্য এক হাজার ছয়শো কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিটি শেয়ারের দাম ষাট টাকা হিসেবে ও বস শেয়ারের বর্তমান মোট বাজার মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা বাকি হা দশ হাজার কোটি টাকা নতুন শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হবে বলে জানান ওবায়দুল্লাহ আলে মাসুদ তিনি আরও বলেন ব্যাংকটি আইএফসি ও সৌদি আরবের বিনিয়োগকারী আল রাজি গ্রুপের মতো পুরনো বিদেশি শেয়ার হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করবে জানুয়ারি মাসের মধ্যে তাদেরকে আবার বিনিয়োগ করতে আমন্ত্রণ জানানো হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন আগের বিদেশি বিনিয়োগকারীরা ফিরে এলে ইসলামী ব্যাংকের বিশ্বাসযোগ্যতা বাড়বে